ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো কালের কণ্ঠের একটি গুরুত্বপূর্ণ নিউজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ পাস পরীক্ষা নাও হতে পারে, বিকল্প হতে পারে অ্যাসাইনমেন্ট, বিকল্প হতে পারে অ্যাসাইনমেন্ট। তো অনিশ্চয়তায় পিইসি, জেএসসি ও বার্ষিক পরীক্ষা, এসএসসি ও এইচএসসির সম্ভাবনাও কমছে। তো আমরা এই নিউজটি পেয়েছি মূলত কালের কণ্ঠ থেকে, কালের কণ্ঠ নিউজ পেপার থেকে আমরা এই নিউজটি পেয়েছি। তো আমরা এখানে দেখছি যে যে কথা বলা হচ্ছে, শরীফুল আলম সুমনের রিপোর্টে লেখা হয়েছে 24 জুন 2021 যে আমাদের প্রতি বছর সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে অষ্টম শ্রেণীর সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট, জুনিয়র দাখিল সার্টিফিকেট, জেডিসি, প্রাথমিক শিক্ষা সমাপনী, পিইসি ইবতেদায়ী সমাপনী স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এবছর করোনা মহামারীর কারণে একদিনও ক্লাস করানো সম্ভব হয়নি, এরই মধ্যে অর্ধেক সময় পার হয়ে গেছে। বর্তমানে করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি, তাতে শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা কম, ফলে এবার এই পাঁচ গুরুত্বপূর্ণ পরীক্ষা নাও হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাবনাও কমছে। এদিকে পাবলিক সহ গুরুত্বপূর্ণ পরীক্ষা নিতে না চাইলে প্রধানমন্ত্রীর সম্মতির প্রয়োজন হবে। এই অবস্থায় শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে সারসংক্ষেপ পাঠানোর প্রস্তুতি নিয়ে রেখেছে শিক্ষার দুই মন্ত্রণালয়। তবে পরীক্ষা না হলেও অটোপাস দেওয়া হবে না। এটি গুরুত্বপূর্ণ নিউজ যে পরীক্ষা না হলেও অটোপাস দেওয়া হবে না, অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। তো যে কথা আগেও আমি বারবার বলেছি যে অ্যাসাইনমেন্টটি হতে পারে পরীক্ষার ফলাফলের নিয়ামক, সো অ্যাসাইনমেন্টটিকে খুবই গুরুত্ব সহকারে দিতে হবে এবং যেন তেন অ্যাসাইনমেন্ট কিন্তু দেওয়া যাবে না। গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। আমরা জানি এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা ভীষণ উদ্বেগের মধ্যে আছে, আমরা এটা নিয়ে ব্যাপক আলোচনা করছি, খুব শিগগিরই সিদ্ধান্তটি জানিয়ে দেব। বেশি দিন আর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না। গত শনিবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন বলেছেন পিইসি পরীক্ষার ব্যাপারে এখন আমরা সিদ্ধান্ত নিইনি, আমাদের হাতে সময় আছে, যদি আরও কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব না হয় তাহলে বিকল্প চিন্তা হবে। এখন আমাদের শিক্ষকরা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বাড়ির কাজ পৌঁছে দিচ্ছেন, সে কাজেই আমরা বেশি জোর দিচ্ছি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন কালের কণ্ঠকে বলেন, আমরা এখন অ্যাসাইনমেন্টের উপর জোর দিচ্ছি, যদি ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা না যায় তাহলে বিকল্প কী হতে পারে সেই পরিকল্পনাও করছি, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র মতে পিইসি, জেএসসি ও বার্ষিক পরীক্ষার জন্য আগামী আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে পারে দুই মন্ত্রণালয়। গত বছর আগস্ট মাসেই পিইসি ও জেএসসি পরীক্ষা না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্যদিকে এইচএসসি পরীক্ষার জন্য 60 কর্মদিবস এবং এইচএসসি পরীক্ষার জন্য 84 কর্মদিবস সিলেবাস প্রকাশ করা হয়েছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদ দিলে এসএসসি পরীক্ষা নিতে 3 মাস এবং এইচএসসি পরীক্ষা নিতে 4 মাস ক্লাস করাতে হবে, কিন্তু শিগগিরই ক্লাস শুরু করা না গেলে পরীক্ষা নেওয়া অসম্ভব হয়ে পড়বে। করোনা সংক্রমণের যে অবস্থা তাতে আগামী মাসেও স্কুল কলেজ খোলার সম্ভাবনা নেই বললেই চলে। এসব কারণে পরীক্ষার বিকল্প হিসাবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করার পরিকল্পনা জোরদার করা হচ্ছে। তো ভিউয়ার্স, এই বিষয়টি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, যেন তেনভাবে আমি অ্যাসাইনমেন্ট লিখলাম, জমা দিলাম আর সেখান থেকে আমার দায় সারা আমি কাজটি করে ফেললাম আর আমার হয়ে গেল, তা কিন্তু না। আপনার অ্যাসাইনমেন্টের মাধ্যমে যদি মূল্যায়ন হয়ে থাকে তাহলে আপনাকে অ্যাসাইনমেন্ট কিন্তু রুব্রিক্স অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে লিখতে হবে এবং সঠিকভাবে জমা দিতে হবে, যেখানে থাকতে হবে সৃজনশীলতা এবং থাকতে হবে ক্রিয়েটিভিটি এবং থাকতে হবে কল্পনা শক্তির বিকাশ। এগুলো না থাকলে কিন্তু আপনি মার্কস কম পাবেন এবং সেক্ষেত্রে আপনার যেটা হবে পরবর্তীতে আপনার রেজাল্ট খারাপ হয়ে যাবে, সো আপনাকে আগে থেকে সাবধান হতে হবে। এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখায় যুক্ত রাখতে এবং ঝরে পড়া রোধ করতে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে বাড়ির কাজের শিট পৌঁছে দেওয়া হচ্ছে। যেমন আমরা অ্যাসাইনমেন্ট নিচ্ছি প্রাথমিক বিদ্যালয়ে, সেইভাবে শীত পৌঁছে দেওয়া হচ্ছে। গত মে মাস থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য এ কার্যক্রম শুরু করা হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেফ থেকে এ সংক্রান্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে, সে অনুযায়ী প্রতি সপ্তাহের বাড়ির কাজের শীট তৈরি করে তা প্রতিটি স্কুলে পাঠানো হয়েছে। বাড়ির কাজের ওই শীট ফটোকপি করে শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পৌঁছে দিচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার, খুবই
প্রশংসা করার মতো একটি কাজ যে শিক্ষকেরা এত কষ্ট করে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের কাছে এটি পৌঁছে দিয়েছেন। বাড়ির কাজের শীত শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর পরের সপ্তাহে শিক্ষকরা ওই শীত ফেরত নিয়ে আবার পরের সপ্তাহে বাড়ির কাজের শীত শিক্ষার্থীদেরকে দিয়ে আসছেন। বা বাড়ির কাজের এসব শীট বিভিন্ন গ্রেডে মূল্যায়ন করে রেজিস্টার খাতায় সংরক্ষণ করা হচ্ছে। এটা শুধু পঞ্চম শ্রেণী নয়, যুক্ত করা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদেরও। সূত্র বলছে, এবার প্রাথমিক শ্যামাপণি সহ অন্যান্য শ্রেণীর বার্ষিক পরীক্ষা যদি নেওয়া না যায় তাহলে কি হবে? তাহলে বাড়ির কাজের শীটের মূল্যায়নে করেই শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উন্নীত করা হবে। সো আপনাকে কিন্তু অবশ্যই বাড়ির কাজ মানে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজের প্রতি গুরুত্ব দিতে হবে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেফ এর মহাপরিচালক মোহাম্মদ শাহ আলম কালের কণ্ঠকে বলেন, আমরা প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ওয়ার্কশিট আকারে বাড়ির কাজ দিচ্ছি। ওয়ার্কশিট, হ্যাঁ, ওয়ার্কশিট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরই মধ্যে 8 সপ্তাহের বাড়ির কাজ তৈরি করা হয়েছে। যতদিন স্কুল না খুলছে ততদিন এই কার্যক্রম চালানো হবে। প্রয়োজনে আমরা নতুন করে আরও বাড়ির কাজ তৈরি করবো। মানে অ্যাসাইনমেন্ট এসেছে, অ্যাসাইনমেন্ট আরও আসতে পারে যদি সংক্রমণ ঊর্ধ্বগতি না কমে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, করোনা সংক্রমণ 5 শতাংশের নিচে না নামলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। আর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। তবে আমরা এসব পরীক্ষার বিকল্প চিন্তা করছি। বর্তমানে সংক্রমণের হার 20 শতাংশের বেশি। এবছর জেএসসি, জেডিসি সহ অন্যান্য পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, হলেও রেজিস্ট্রেশন করা হয়েছে ফর্ম পূরণ সহ আনুষঙ্গিক কাজ করার পরিকল্পনা রয়েছে। প্রশ্নপত্র তৈরি এবং মুদ্রণের প্রক্রিয়া শুরু হয়েছে। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বোর্ডগুলো ও নেপকে এখনও এ সংক্রান্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি, তাই তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু যে বিষয়টি জানলাম সেটি হচ্ছে যে আমাদের এই এখানকার এই নিউজটি থেকে আমরা এই বিষয়টি ক্লিয়ার হলাম যে যেন তেনভাবে আমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু জমা দিলে হবে না। যেন তেন অ্যাসাইনমেন্টে আমাদের ফলাফলও কিন্তু যেন তেন আসতে পারে। সো এখন থেকে আমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে সৃজনশীল হওয়া এবং অ্যাসাইনমেন্টের ব্যাপারে মানে যত্নশীল হওয়াটা আবশ্যক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে এবং অ্যাসাইনমেন্টগুলো নিয়ে এবং অন্য কোনো বিষয়ে আপনাদের সামনে হাজির হব। উইশ ইউ গুড লাক।